তুই তোর চোখের দৃষ্টি কি করে ফেরত পেলি ঝিনুকমালা? তাই তোলা কটিমা, মরে যাই মরে যাই। হেলা ঝিনুকমালা, একবার রাজপ্রাসাদে ফিরে এলি, কত গপ্প শোনালি। তোর নাকি ছায়ায় বন্দি হয়ে দৃষ্টিশক্তি চলে গেছে, এবার আবার রাজপ্রাসাদ থেকে চলে গিয়ে দৃষ্টিশক্তি ফিরে এলো। আমি তো রাজপ্রাসাদ থেকে চলে যাইনি প্যাকাটিমা, আপনি তো আমাকে মারার জন্য এখান থেকে নিয়ে গেছিলেন। এই খবরদার, আমি কি করেছি না করেছি সেই কই দিয়েছি তোকে দেবো নাকি লা? তা গর্তে পড়ে তোর দৃষ্টিশক্তি ফিরে এলো? তুই তো খুলিরাজ্যে গিয়েছিলিস তাই না? হ্যাঁ, খুলিরাজ আমাকে উদ্ধার করেছে। অবাক কাণ্ড, খুলিরাজ তোকে উদ্ধার করলো, কিন্তু কেন? আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম তাই। খুলিরাজের কাছে তুই সাহায্য চাইলি বলে খুলিরাজ তোকে সাহায্য করলো না কারণে? তোর এই দৃষ্টিশক্তিও কি খুলিরাজি ফিরিয়ে দিল? হ্যাঁ রানী, খুলিরাজ্যে গিয়ে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। বটে, তো আমি যদি এই মুহূর্তে তোকে মেরে ফেলতে চাই তাহলে কি খুলিরাজ স্বয়ং এসে তোকে উদ্ধার করবে? জবাব দিচ্ছিস না যে আমি যদি আমার এই তরোয়ালের এক কোপে তোকে শেষ করে দিই তাহলে? রাক্ষসী রানী, তুমি কিন্তু কথা দিয়েছো তুমি ঝিনুকমালার কোনো ক্ষতি করবে না, তুমি কথার খেলাপ করছো। রানীমা, আপনি কিন্তু ঝিনুকমালার কোনো ক্ষতি করতে পারেন না। ভয় নেই, কারুর কোনো ক্ষতি আমি করব না, সবাইকে ছেড়ে দেবো আমি। ঝিনুকমালাকেও ছেড়ে দেব, আমার সতীনকেও ছেড়ে দেব আমি। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ রে ঝিনুকমালা, তোকে আমি মুক্তি দিয়ে দেব, শুধু আমার দুটো শর্ত আছে। এক, সুবর্ণকুমারকে তোকে বিয়ে করতে হবে। আর দুই, যে প্রেত সিংহা তোর কাছে আছে ঝিনুকমালা, সেটা আমার হাতে তুলে দিতে হবে তোকে। অবাক হচ্ছিস তাই তো?
মহারানী কটকটির চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় ঝিনুকমালা। আমি জানি, আমি জানি ওই প্রেত সিংহা তোর কাছেই আছে। দেখ ঝিনুকমালা, সুবর্ণকুমারকে তোকে বিয়ে করতেই হবে। আর ওই প্রেত সিংহা তো তোর কোনো কাজেই আসবে না, তাই তোর ভালোর জন্য বলছি, আমার হাতে তুলে দে তুই। রানীমা, রানীমা এমন অনর্থ করবেন না, রানীমা এমন অনর্থ করবেন না। কিছুতেই দেবেন না রানীমা, কিছুতেই দেবেন না। আপনি আপনি তো আমায় কথা দিয়েছিলেন রানীমা, কথা দিয়েছিলেন। কত কথাই তো কথার ফাঁকে ভুলে যায়, তাই না? শুনে রাখ, সুবর্ণকুমারের সঙ্গে তোর বিয়ে হবে না। কিছুতেই রাজি হয় না এই বিয়েতে, কিছুতেই না। তুমি তো তুমি তো জানো আমি আমি সুবর্ণকে কতটা ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি ঝিনুকমালাকে চাই। তুমি কি বলছো সুবর্ণ, কি বলছো তুমি? ঝিনুকমালা বল, কি করবি তুই? সুবর্ণকুমারকে বিয়ে করবি নাকি তোরই চোখের সামনে রূপমতি আর রাজমাতাকে আমি শেষ করে দেব? বল বোন না, রানীমার কথা তুমি শুনো না, তুমি রানীমার কথা শুনো না। সুবর্ণকে বিয়ে করলে তুমি ঠকবে না বোন, না না। আমি হাত জোর করছি তোমার কাছে, তুমি এই শর্তে রাজি হইও না। সত্যি তো এই কথাটা কেন মনে হয়নি আমার? এত ভালো একটা উপায় থাকতে আমি কেন বোকার মতো ভেবে মরছি? আমি রাজি। বাবা, এ তুমি কি করলে বোন, কি কর? না, সঙ্গিনীর চোখের জলের কারণ আমি বুঝতে পারি, কিন্তু তুই হঠাৎ আর্তনাদ করে উঠলি কেন? মাদারিদের মেয়ের সঙ্গে সাপুরেদের ছেলের বিয়ে হবে, তাতে তোর এত আপত্তি কিসের? তোর চোখে জল কেন? মরে যাই মরে যাই, আদিক্ষেতা দেখলে পিত্তি একেবারে জ্বলে যায় না? বল আমাকে, ঝিনুকমালার প্রতি কিসের দরদ বল? ওই সিংহা ছাড়া তো কিরণমালা কিছুতেই আমাদের আহ্বান করতে পারবে না। পুত্র, কটকটি যদি ওই সিংহার দখল নিয়ে নেয় তাহলে সেটা কিরণমালার কোনো উপকারই আসবে না, হয়তো সেটাই হয়ে দাঁড়াবে কটকটির বিরাট অস্ত্র। কিরণমালার বিরুদ্ধে সে ব্যবহার করবে ওই অস্ত্রকে এই মহাযুদ্ধে। কটকটি তোমার খুলি সৈন্যদের নিয়ে এক বিরাট বাহিনী তৈরি করবে, আর হয়তো তোমাকেই বানিয়ে দেবে তার সেনাপতি। না, আমি তা কিছুতেই হতে দেব না। আমি এখনই ওই প্রেত সিংহ অচল করে দেব।
প্রেত সিংহার সমস্ত ক্ষমতা এই হাড়ের মাসিতে পড়ে দিয়েছি। এখন থেকে ওই প্রেত সিংহার আর কোনো ক্ষমতা রইল না। প্রেত সিংহ অচল হয়ে গেল। এবার আমাদের ভাবতে হবে পুত্র, কি করে এই হাড়ের মাসি কিরণমালার কাছে পৌঁছে দেওয়া যায়। ব্যাপার সতীন, চোখের জল তো বাঁধ বানছে না। সঙ্গিনী আমাকে মা বলে ডেকেছে, ও আমার মেয়ের মতো, ও সুবর্ণকে খুব ভালোবাসে। ঝিনুকমালার আর সুবর্ণ যদি বিয়ে হয় ও তাহলে মরে যাবে। সবাই দেখছি তোর মেয়ে, বড় দরদ না তোর সবার জন্য? এবার যখন তোর আসল মেয়ে কিরণমালা আসবে, তখন কি করবি? কোথায় ঠাঁই দিবি তুই তাকে? আমার হাত থেকে, মহারানী কটকটির হাত থেকে তোর মেয়েকে তুই বাঁচাতে পারবি তো? ঈশ্বর কিরণমালাকে রক্ষা করবি। কিন্তু যেদিন আমার মেয়ে কিরণমালা আসবে, সেদিন তুমি নিজেকে রক্ষা করতে পারবে তো কটকটি? কিরণমালা, কিরণমালা আমার কিচ্ছু করতে পারবে না, তুই শুনে রাখ। আমার এই অচিনপুরে পা রাখার আগেই আমি ওকে শেষ করব। ঠিক যেভাবে রাজা রণজয় শেষ হয়েছিল, সেইভাবেই তার বংশধরও শেষ হয়ে যাবে। কটকটি হঠাৎ আদিপিতার নাম নিল কেন? ওকে কিছু টের পেয়েছে? রানীমা, আমি তো সুবর্ণকুমারকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে হঠাৎ এত কথা আসছে কি করে? তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে বোন? হ্যাঁ, আমি পারলাম। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি রানীমার বিশ্বস্ত সেবিকা। রানীমার আদেশ শিরোধার্য করা ছাড়া আমি আর অন্য কোনো কথা ভাবতে পারি না। মরে যাই, মরে যাই। বাহ, তুই যে আমার আদেশ পালন করেছিস ঝিনুকমালা, আমি খুশি হয়েছি। বেশ, বিয়ে করো তুমি শুভ, কিন্তু আমার মরদেহের উপর দিয়ে তোমায় বিয়ে করতে যেতে হবে। না দিদি, এ তুমি কি করছো? তোমার যেমন এই বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই, তেমনি আমারও মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না দিদি, আমার কথা শোনো। না, আমি শুনবো না। আমি বেঁচে থাকতে তোমার আর সুবর্ণর বিয়ে দেখতে পারবো না। আর যদি আমি বেঁচে যাই, তাহলে তুমি হবে আমার জন্ম জন্মান্তরের শত্রু।
এটাও আমি সহ্য করতে পারবো না। তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। না দিদি, আমি তোমাকে মরতে দিতে পারবো না। মরে যাই মরে যাই, আদিক্ষেতা দেখলা কটিমা, এটা তুমি কি করলে, কি করলে বোন? আমার আঘাত নিজের হাতে নিলে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে কথা দিয়েছিলাম সুবর্ণ কুমারের সঙ্গে তোমার বিয়ে দেব, আমি সেই কথা রাখবো দিদি। জিনুকমালা, কি করলে তুমি এটা? কেন বাঁচালে ওকে? ও নাককন্যা, ও আমাদের চিরশত্রু। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি সুবর্ণ কুমার, তার মানে এই নয় যে আমি আমার আত্মীয় স্বজন পরিজন বন্ধু সবাইকে ছেড়ে থাকব। সে তুই এমনিতেও সবার থেকে আলাদা হয়ে যাবি। ওই সাপুরে পল্লীতে আমি তোকে নির্বাসন দিচ্ছি ঝিনুকমালা, এটা তুই বুঝতেও পারছিস না। দিদি, তুমি এই বিয়ে মেনে নাও। এবার তো আমায় এই বিয়ে মেনে নিতেই হবে। এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। বাহ, তাহলে তো সব দিক দিয়ে শোনায় সোহাগা। সঙ্গিনীও তো এই বিয়ে মেনে নিল। তাই তো, এবার তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলা হোক। তার আগে যে একটা কাজ এখনো বাকি আছে। আমার দ্বিতীয় শর্ত পূরণ, প্রেত সিংহা ঝিনুকমালা আমার হাতে তুলে দেবে। এবার আপনিও আপনার কথা রাখবেন তো রানীমা? আপনি সবাইকে মুক্ত করে দেবেন তো? আর কাউকে আমি বন্দি রাখবো না। সবাই
সবাই মুক্ত সবাই। খুঁজে ফেলেছি, জিনুক মালা কোথাও নেই। ভুলে যাই ভুলে যাই। না ফাতেমা, মেয়েটা গেল কোথায়? জিনুক মালা। চলো 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 পাল্টা।